আগামীকালই ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন, তার আগে সোমবার ভোট গ্রহণের জন্য জলপাইগুড়িতে ডিসিআরসি থেকে ইভিএম সহ যাবতীয় সামগ্রী নিয়ে পোলিং সেন্টার কেন্দ্রে পৌঁছলেন ভোটকর্মীরা। আগামীকাল ধূপগুড়ি উপনির্বাচনে মোট 260টি বুথে ভোট গ্রহণ হবে, এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা 72টি। কেন্দ্র বাহিনী রয়েছে 30 কোম্পানি। সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা 30 মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলবে। মোট ভোটার সংখ্যা 2,69,416 জন। ভোট কর্মীর দায়িত্ব সামলাবেন 1,200 জন। জিটিভি নিউজ। না আরএনএফ নিউজ রাজগঞ্জ আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8250955518। আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে। ধন্যবাদ।